আগামী বছর অর্থাৎ 2024-এর 1 জানুয়ারি থেকেই পুরো দেশ জুড়ে বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে, এবং এই যে নতুন নিয়মগুলো জারি হচ্ছে এবং যেই নিয়মগুলোর পরিবর্তন হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে ডাইরেক্টলি এফেক্ট ফেলবে। সেই জন্য সবার আগে সেরে ফেলুন বেশ কিছু কাজ, কেননা 1 জানুয়ারি থেকে আপনাকে কিন্তু বিপদে পড়তে আপনি পারেন। প্রতিদিনের জীবনে এর প্রভাব বিরাট রকমের পড়তে শুরু করেছে, তাই আপনাদের কাছে আর কয়েকটা দিন সময় রয়েছে। হাতে থাকতেই অবশ্যই সেই কাজগুলোকে আপনাকে সেরে ফেলতে হবে, যে কাজগুলো করার জন্য আপনাদের হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। তো কী কী কাজ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম যেই কাজটিকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং আপনার যদি ব্যাঙ্কে লকার থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্কের লকার সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। পুরানো যে চুক্তি ছিল সেটা 31 ডিসেম্বর 2023 শেষ হয়ে যাচ্ছে, তাই সেই চুক্তি নবীকরণ অর্থাৎ রিনিউ আপনাকে করতে হবে। নতুন চুক্তি কার্যকর হবে 1 জানুয়ারি 2024 থেকে। তবে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে বেশ বড় সংখ্যক গ্রাহকরা নতুন যে চুক্তি রয়েছে অর্থাৎ নতুন যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলোতে এখনও পর্যন্ত সই করেননি। সেক্ষেত্রে আপনাদের যদি ব্যাংকের লকার ফেসিলিটি নেওয়া থাকে এবং আপনি যদি এখনও নতুন যে লকার রুলস আছে তার টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করে না থাকেন বা সিগনেচার করে না থাকেন, তাহলে কিন্তু জলদি যান, 1 জানুয়ারির আগে এই কাজটিকে করে ফেলুন। এরপরে যে আপডেটটি হচ্ছে বা যে কাজটিকে আপনাকে দ্রুত করতে হবে বা 1 জানুয়ারি থেকে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া নির্দেশিকা অনুযায়ী যেই সমস্ত ইনঅ্যাক্টিভ পেমেন্ট ইন্টারফেস আইডি অর্থাৎ ইউপিআই আইডি রয়েছে সেই সমস্ত ইউপিআই আইডিগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এবং অন্যদিকে যে সমস্ত ব্যাংকের ইউপিআই সক্রিয় করা আছে কিন্তু কোনো কাজ হয় না, সেগুলো নির্দিষ্ট সময় মেনে কার্যকর করতে হবে, নইলে 31 ডিসেম্বর 2023 পরে নিষ্ক্রিয় হয়ে যাবে। ব্যাপারটি কি ভালো করে বুঝবেন, ধরুন আপনাদের কোনো ইউপিআই আইডি রয়েছে যেটা আপনি গত 1 বছর আগে বানিয়েছেন, কিন্তু সেই ইউপিআই আইডি দিয়ে না আপনি কাউকে টাকা পাঠিয়েছেন নাকি না ওই ইউপিআই আইডিতে ইউজ করে কেউ আপনাকে টাকা পাঠিয়েছে, এই সমস্ত যদি আনইউজড কোনো ইউপিআই আইডি আপনাদের থেকে থাকে, তাহলে সেগুলো কিন্তু 31 ডিসেম্বর 2023 থেকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। অন্যদিকে আপনাদের যদি ডিম্যাট অ্যাকাউন্ট অথবা ট্রেডিং অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনারা আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টের সাথে অথবা ট্রেডিং অ্যাকাউন্টের সাথে এখনও পর্যন্ত যদি নমিনি অ্যাড করে না থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই নমিনি অ্যাড করতে হবে। তার কারণ সেবির পক্ষ থেকে জানানো হয়েছে যে 31 ডিসেম্বর 2023 মধ্যে নমিনেশন করার কাজটি যদি আপনি সম্পূর্ণ না করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ট্রেডিং অ্যাকাউন্ট অথবা ডিম্যাট অ্যাকাউন্টটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তারপরে সেটি থেকে আপনি কোনো শেয়ার কেনা বেচা কিছুই করতে পারবেন না, অর্থাৎ পুরোটাই ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। সেজন্য আপনাদের কাছে আর কয়েকটা দিন সময় রয়েছে, অবশ্যই আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট অথবা আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টে নমিনেশন করার কাজটিকে সম্পূর্ণ করে ফেলুন। আয়কর রিটার্ন ফাইল করার ডেডলাইন যদি আপনার মিস হয়ে গিয়ে থাকে 31 জুলাই 2023, তাদের জন্য আরও একটা সুযোগ যে তারা 2022-23 এবং 2023-24 আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন। তবে রিটার্ন ফাইল যদি আপনাকে এবার করতে হয় তাহলে আপনাকে জরিমানা দিয়ে করতে হবে। এমনই এক শেষ সুযোগ আসতে চলেছে এবার দেশে, সেই কাজটিকে অবশ্যই আপনাকে 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে। সেক্ষেত্রে আপনাদের কমপক্ষে 5000 টাকা জরিমানা দিয়ে তারপরে আপনাকে আইটিআর ফাইল করতে হবে। দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক হচ্ছে SBI। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা স্পেশাল ডিপোজিট স্কিম রয়েছে যেটাকে বলা হয় স্টেট ব্যাংক অমৃত কলস ডিপোজিট স্কিম। তার জন্য শেষ দিন ধার্য করা হয়েছে আগামী 31 ডিসেম্বর 2023। এই অমৃত কলস ডিপোজিটের ক্ষেত্রে আগের দিন ছিল হচ্ছে 15 আগস্ট 2023, সেই সময় বৃদ্ধি করে এবার 31 ডিসেম্বর 2023 করা হয়েছে। এই ডিপোজিট স্কিমে আপনারা কিছুটা ইন্টারেস্টেড বেশি পাবেন এবং সিনিয়র সিটিজেনদের জন্য আরও বেশি ইন্টারেস্টেড পাবেন, এবং সেক্ষেত্রে আপনারা যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এই অমৃত কলস ডিপোজিট স্কিমে যদি আপনারা ইনভেস্ট করতে চান,
তাহলে অবশ্যই আপনাকে 31শে ডিসেম্বরের মধ্যেই করে ফেলতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।